বাংলাদেশে ফুটবল উন্মোদনার খবর জানতে বাকি নেই মেসি নেইমারদেরও, তাই বিশ্বকাপের মধ্যে দারুণ উপহার দিল আর্জেন্টিনা। টুইটারে বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। বিশ্বকাপ জ্বরে কাঁপছে বিশ্ব, বাংলাদেশও বিভক্ত আর্জেন্টিনা আর ব্রাজিলে। কাতারে মাঠের লড়াইয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি ফুটবল প্রেমীদের চলছে কথার লড়াই। বাংলাদেশের এই ফুটবল উন্মাদনা ছাড়িয়ে গেছে দেশের গণ্ডি, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। মধ্যপ্রাচ্যে বসা এবারের বিশ্বকাপের আসরে হট ফেভারিট আর্জেন্টিনা এরই মধ্যে উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। আর্জেন্টিনার এই অসাধারণ নৈপুণ্যে সেদেশের মানুষদের চেয়েও যেন বাংলাদেশের সমর্থকদের উল্লাস বেশি। বিশ্বের চোখে বাংলাদেশে মেসিদের সমর্থকরা তাক লাগিয়ে দিয়েছে। তেমনই এক আয়োজনে দেশের আর্জেন্টিনা সমর্থকদের একাংশের উল্লাসের ভিডিও নজর কেড়েছে আর্জেন্টিনার। এবার তাই বাংলাদেশি ভক্তদের জন্য বিশ্বকাপের মধ্যেই দারুণ উপহার দিয়েছে দলটি। বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছে আর্জেন্টিনার ফুটবলের অফিসিয়াল টুইটার আইডি। সেখানে লেখা হয়েছে, ধন্যবাদ আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য, তারাও আমাদের মতো পাগল সমর্থক। সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দারুণ পারফরম্যান্সে আবারও প্রাণ ফিরে পায় বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। পোল্যান্ডের বিপক্ষে সেটা যেন বাঁধভাঙা উল্লাসে পরিণত হয়। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আর্জেন্টাইন সমর্থকরা বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই অনির্বচনীয় ও অকৃত্রিম ভালোবাসার প্রতিদান দিয়েই এবার আর্জেন্টিনার ফুটবলের অফিসিয়াল টুইটার আইডি বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। এর আগে মেসির হাতে বাংলাদেশের পতাকাযুক্ত একটি ছবি পোস্ট করা হয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রফেশনাল ফুটবল লীগের ভেরিফাইড ফেসবুক পেজে। এতে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরা উল্লসিত মেসি মাঠের মধ্যে বাংলাদেশের পতাকা হাতে ছুটছেন। মেসির সেই ছবি নিজেদের পেজে পোস্ট করেছিল ফিফাও। ছবিটি আসল নয়, এডিট করে বানানো, তবে বাংলাদেশে ফুটবলের উন্মাদনার মাত্রা বোঝাতে সম্পাদনা করা ছবিও এসেছিল আলোচনায়। নিশ্চয়ই আর্জেন্টিনার ফুটবল পেজের এই টুইট বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের আরও একতাবদ্ধ করবে। মেসির হাতে এবারের কাতার বিশ্বকাপের ট্রফি উঠবে, এমন প্রত্যাশায় বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা। সিরাজুম মুনির শুভ, নাগরিক।